দিন যত যাচ্ছে বাংলাদেশের করোনার ভয়াল তাবা বিস্তৃত লাভ করছে। ইতিমধ্যেই 1,000-এর গড় ক্রস করেছে করোনা রোগীর সংখ্যার দিক দিয়ে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 209 জন, মারা গেছে 7 জন। সব মিলিয়ে এই পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 1,012 জন এবং মৃত্যুবরণ করেছে 47 জন। যেটি বিষয়টা বারবার বলার চেষ্টা করেছি, করোনা রোগের হাত থেকে রক্ষা করবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সামাজিক দূরত্ব রক্ষা করার জন্য যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই পদক্ষেপের অংশ হিসেবে আমি আগেই বলেছিলাম 6টা থেকে, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত মানুষের যাতায়াত একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং কিন্তু দিনের বেলা যে প্রয়োজনের কারণে যে মানুষকে বের করার জন্য যে সামান্যতম সুযোগটা দিয়েছে, সেই সুযোগের অপব্যবহার করতে দেখেছি আমরা অনেক মানুষকে। কোনো ধরনের কারণ ছাড়াই এখনও বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে বের হচ্ছে, রাজধানী শহর দেশের বিভিন্ন শহরে বের হচ্ছে আমরা জানতে পেরেছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, র্যাব সহ সেনা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এসব বাহিনীর সদস্যরা এই সাধারণ মানুষকে ঘরে রাখবার জন্য নানামুখী পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আজকে পয়লা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় সামাজিক এবং সামাজিক উৎসব, প্রাণের উৎসব। কিন্তু করোনার ভয়াল থাবার কারণে সেই পয়লা বৈশাখের উৎসব পুরোপুরি বিবর্ণ এবং ম্লান হয়ে গেছে। যদিও গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি পয়লা বৈশাখের উৎসবটাকে ঘরে পালন করবার জন্য অনুরোধ করেছিলেন। দেখা যাচ্ছে দেশের সম্মানিত নাগরিকরা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাই পয়লা বৈশাখের সকল আনুষ্ঠানিকতা বাদ দিয়ে ঘরে বসেই যে যার মতো করে উৎসব, এই পয়লা বৈশাখের উৎসব আয়োজন করেছে ঘরের মধ্যে। একটি বিষয় এখানে বলা বাহুল্য যে আমাদের দেশের সম্মানিত রাষ্ট্র, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা ওই যে বারবার যে কথা বলা হচ্ছিল সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শহর কেন্দ্রিক যেসব শ্রমজীবী মানুষ আছে, অর্থাৎ রিক্সা চালক, খেত মজুর, দিন মজুর সহ যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য 760 কোটি টাকার একটি বিশাল অঙ্কের টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকা ওইসব শ্রমজীবী মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। একই সঙ্গে করোনা যেসব রোগী আছে তাদের যারা চিকিৎসা দিচ্ছে, ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার হিসেবে 100 কোটি টাকা প্রদান করা হবে, সেটিও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এর আগে আমি বারবার বলেছিলাম প্রায় 95,000 কোটি টাকার একটি বিশাল অঙ্কের প্রণোদনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগে। আর একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যেটা বারবার বললাম, আমাদের দেশে আজকে যে পয়লা বৈশাখ সেটি শুধু বাঙালির উৎসব, আমাদের দেশের উৎসব নয়, সমগ্র পৃথিবীতে বসবাসকারী সকল বাঙালির উৎসব। কিন্তু করোনার কারণে সেই উৎসব ম্লান হয়ে গেছে। কিন্তু আমাদের বর্ষবরণ উদযাপন কমিটির পক্ষ থেকে, অর্থাৎ যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে, তাদের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। সেই পোস্টারের স্লোগান নির্ধারণ করা হয়েছে, মানুষ ধ্বংস হতে পারে কিন্তু মানুষ কখনো পরাজিত হয় না। আমরাও সেটি বলতে চাই, করোনার ছোবলের কারণে বিশ্বের বিভিন্ন দেশের হয়তো কিছু মানুষ মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু বেলা শেষে মানুষের এই বিজয় লাভ করবে, মানুষেই পৃথিবীটাকে নতুন করে গড়ে তুলবে। এটি হচ্ছে আজকে বাংলা নববর্ষের প্রত্যাশা। ক্যামেরাম্যান বিকে সমীরকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সুজন দে, হেডলাইন্স ত্রিপুরা।